আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা কিয়ামতের যেই বড় বড় আলামতগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে কয়েকটি হালাকায় কয়েকটি আলোচনায় আপনাদের সাথে শেয়ার করে আসছি। আজকেও এই ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ তাআলা খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের আগমন এই বিষয়ে নিয়ে যে কথা বলছিলাম এর শেষ দিকে আমরা এসে গিয়েছি। আর হয়তো দু একটি আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুগণ, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কেন আলোচনা করছি, এটি বিস্তারিত আলোচনার দাবি রাখে, কারণ এক্ষেত্রে বিশাল বিভ্রাট বিভ্রান্তি রয়েছে। আমরা যে বিস্তারিত কথাগুলো আলোচনা করেছি যাতে করে এ বিষয়ে আমাদের সন্দেহ সংশয় মোটেও না থাকে এবং আমরা খুবই স্বচ্ছ স্পষ্ট পরিচ্ছন্ন একটি আইডিয়া বা চিন্তা এ বিষয়ে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম, এই জন্যই তো আমরা দেখতে পাই সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম এভাবে তাহজির করেছেন, এভাবে দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া কাদ আনজারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন নবী ইতিপূর্বে অতিক্রম করে যায়নি, প্রত্যেক নবী যারা অতিক্রম করে গিয়েছে প্রত্যেকেই তার উম্মতকে, তার জাতিকে, তার সম্প্রদায়কে আল আ'ওয়ার আল কাযযাব, এই মিথ্যাবাদী দাজ্জাল এবং এই কানা এক চোখ বিশিষ্ট দাজ্জালের ফেতনা সম্পর্কে তাদেরকে সতর্ক করেছে, তাদেরকে জানিয়েছে, তাদেরকে এর থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আল আওয়ারুল কাযযাব বললেই তো যথেষ্ট, আল আওয়ার কানা লোককে বোঝায় যার এক চোখ আছে আর এক চোখ নেই, এই লোককে আওয়ার বলা হয় থাকে। আল কাযযাব যে মিথ্যাবাদী, মিথ্যা দাবি করবে, মিথ্যা মাবুদ দাবি করবে, মিথ্যা ইলাহ দাবি করবে, সে রুবিয়তের এমন কতগুলো খাওয়ারেক, এমন কতগুলো অলৌকিক অস্বাভাবিক ঘটনা দেখাবে যেগুলো দেখলেই একজন ব্যক্তি মনে করবে যে সম্ভবত এই আমার মাবুদ, এই আমার উপাস্য, এই আমার ইলাহ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীগণ তার ব্যাপারে এইভাবে সতর্ক করেছেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সহিহ বুখারী ও মুসলিম ওই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইন্নাহু আ'ওয়ার, জেনে রাখো, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্নাহু আ'ওয়ার, সে মানে কানা হবে, সে কানা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে আবার এটাকে তাকিদ করতেছেন, ওয়া ইন্না রাব্বাকুম আজ্জা ওয়া জাল লাইসা বি আ'ওয়ার, খবরদার ভালো করে জেনে নাও, তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের মালিক, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা বি আ'ওয়ার, তিনি কানানন, তিনি কানানন। তাহলে বোঝা গেল কি, মানে সতর্কতার যত দিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো দিক আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। এরপর বলতেছেন মাকতুবুন বাইনা আইনাইহি, তার দুই চোখের মাঝখানে, মানে দুই চোখ, এক চোখ তো থাকবে না, তারপরে দুই চোখের যেই চোখের যেই খাসগুলো রয়েছে সেগুলোর মাঝখানে লেখা থাকবে, মানে কপালের উপর কাফারা, একেবারে কাফারা এভাবে লেখা থাকবে যাতে করে একজন সাধারণ শিক্ষিত মানুষ যার পড়ালেখা নেই, অক্ষর জ্ঞান রয়েছে, সেও বুঝতে পারে যে সে কাফের, মানে এই জন্য তার কপালে তার দুই চোখের মাঝে এই ধরনের লেখা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে দাজ্জালের ব্যাপারে প্রত্যেক নবী সতর্ক করেছেন। আমরা নিশ্চিত জানি উম্মতে মুহাম্মাদের মধ্যেই এ দাজ্জালের খুরুজ অথবা তার আত্মপ্রকাশ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যগুলো রয়েছে সে বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের প্রকাশ হবে এবং সেটি ফি আখিরিজ জামান, এবং কিয়ামতের আগে একেবারে শেষ সময় এই আবির্ভাবটুকু ঘটবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথেই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জালের বিষয়টিকে সম্পৃক্ত করেছেন, কোনো সন্দেহ নেই। ঈসা আলাইহিস সালাম যে কেয়ামতের আগে আসবেন এ বিষয়ে আমরা কোরআনে কারিমের নির্দেশনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, তাই দাজ্জালের এই বিষয়টিও একেবারেই সত্য। তাই যারা দাজ্জালের বিষয় নিয়ে বিভিন্ন বিভ্রাট বিভ্রান্তি তৈরি করতেছেন তারা সত্যিকার অর্থে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত, এটাও আমাদেরকে জানতে হবে। এরপরে আমার বন্ধুগণ, আমরা বলেছি যে দাজ্জাল আমাদেরকে কিছু খওয়ারেক, কিছু অস্বাভাবিক, অসাধারণ, অলৌকিক, যেগুলো কোনোভাবেই যুক্তিতে মিলবে না, যেগুলো মানুষের সাধ্যের বাইরে, এমন কিছু কাজ, এমন কিছু বিষয় দাজ্জাল আমাদের সামনে উপস্থাপন করবে, নিয়ে আসবে। এখান থেকে বোঝা যায় দাজ্জালের এমন তাকা, ইমকানিয়া হবে, এমন ক্ষমতা, এমন শক্তি হবে যে শক্তি আসলে সাধারণ মানুষের নয়, সাধারণ মানুষের হবে না, মানে এমন শক্তি তার হবে। এই বিশাল শক্তিধর হওয়ার কারণে সাধারণ মানুষগুলো দাজ্জালের এই ফিতনায় তারা অনেকেই তারই অনুসারী হয়ে যাবে, তার দিকে ধাবিত হয়ে যাবে, আর স্বাভাবিকভাবে যারা তার দিকে ধাবিত হবে না, দাজ্জাল তাদের উপর নির্যাতন করবে, তাদের উপর নিপীড়ন চালাবে, তাদেরকে কাউকে হত্যা করবে, কাউকে সে তার যেই জান্নাত রয়েছে, মানে সো কল যে জান্নাত সে তাদেরকে দেখাবে, সেই জান্নাতের মধ্যে দেবে, আবার কাউকে তার কাছে সেই যে জাহান্নাম থাকবে সেই জাহান্নামে নিক্ষেপ করবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সেটাই মূলত যে জাহান্নাম সে দেখাবে সেটাই প্রকৃত জান্নাত হবে, সেখানে যে যাবে সে জান্নাতে যেতে পারবে, মানে তার জালকে অস্বীকারী ব্যক্তি মূলত জান্নাতের পথে ধাবিত হতে পারবে। আজকে যে বিষয়টি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো বন্ধুগণ, সেটি আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতনাতুল দাজ্জাল, দাজ্জালের এই ফেতনাকে, এই বয়াবহ ফেতনাকে, যে ফেতনা আমরা জানি যে সমস্ত নবীগণ যে ফেতনা থেকে তাদের উম্মতকে সতর্ক করেছেন, তাদের উম্মতকে তাহজির করেছেন, উম্মতকে বাঁচানোর জন্য, উম্মত যাতে করে সেই ফেতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে জন্য তাকে দিয়েছেন এমন একটি ভয়ঙ্কর একটি ফেতনা, যে ফেতনাকে আমি গত আলোচনার মধ্যে বলেছি ফেতনা তো দুনিয়া বলা হয়েছে, যে এই দুনিয়ার সবচেয়ে মানে দুনিয়ার ফেতনা বলতে কমন এই ফেতনাটাকে বোঝানো হয় থাকে, বরং একাধিক সহি হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে সাহাবায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে দুনিয়াতে এর চেয়ে বড় কোনো ফেতনা আর ইতিপূর্বে যায়নি, মুনজু খালাকা আদম, মুনজু খালাকা আল্লাহু আদম ইলা কিয়ামিস সাআহ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে যে দিন থেকে একেবারে কিয়ামত পর্যন্ত, এত বড় ফিতনা আর মানুষ এত বড় ফিতনার কখনো মুখোমুখি হয়নি। ফলে এই ফিতনা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আমাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন বন্ধুগণ। আজকে আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করব। এক নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, আত-তামাসসুকু বিল ইসলাম ওয়া আত-তাসাল্লুহু বি ইসলাহিল ঈমান, আমাদেরকে ইসলামকে আঁকড়ে ধরতে হবে এবং ঈমানের যেই আমাদের হাতিয়ার রয়েছে, ঈমানের যেই শক্তি রয়েছে সেই শক্তিতে আমাদেরকে বলিয়ান হতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলেছেন যে দাজ্জাল, তার পরিচয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, যে দাজ্জালের বৈশিষ্ট্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উল্লেখ করেছেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে দাজ্জাল মানুষ হবে, দাজ্জাল মানুষের মতো বানাহার করবে, দাজ্জাল মানে অথচ আল্লাহ সুবহান তাআলা বানাহার করেন না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে পবিত্র, দাজ্জাল এক চোখা হবে এবং কানা হবে, আল্লাহ সুবহান তাআলা কানানন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মানে যে দাজ্জাল মানুষ তাকে বের হওয়ার সময় মুমিন এবং কাফের সবাই যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন মুমিন এবং কাফের সবাই দাজ্জালের খুরুজের বিষয়টি লক্ষ্য করতে পারবে। এই সব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, ইসলামের যে নির্দেশনাগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে ফলো করতে হবে দাজ্জালের ক্ষেত্রে, যদি আমরা দাজ্জালের ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই। ফলে বারবার ঈমানের বিষয়টি এখানে এসে যাবে আমার বন্ধুগণ। ঈমানে যদি কোনো ব্যক্তি মজবুত না হতে পারে তাহলে সে এই ফিতনায় পরাজিত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, দাজ্জালের সামনে সে পরাভূত হবে এবং
দাজ্জালকে সে তার মাবুদ হিসেবে স্বীকার করে নেবে। এই জন্য আমাদেরকে প্রথমেই যে বিষয়টি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারবার যে বিষয়গুলোকে সতর্ক করেছেন সেই ইমানটা আমাদের মজবুত করতে হবে। আর দাজ্জালের ব্যাপারে যেই সমস্ত কনফিউশন রয়েছে, দাজ্জালের ব্যাপারে যে সমস্ত সন্দেহ সংশয় রয়েছে এবং বিভিন্ন ধরনের সাংঘর্ষিক যে বক্তব্য, বিভিন্নমুখী বক্তব্য এবং দ্বিধাদ্বন্দ্ব তৈরি করা হয়েছে, এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব থেকে আমাদেরকে একেবারেই পরিচ্ছন্ন সুস্পষ্ট একটি ধারণায় আমাদেরকে আসতে হবে, একটি বিশ্বাসে আমাদেরকে চলে আসতে হবে। সেটা হচ্ছে অবশ্যই ফি আখিরিজ জামান, শেষ সময় কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব অথবা দাজ্জালের খুরুজ, দাজ্জাল বেরিয়ে আসবে, দাজ্জালের খুরুজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা একথা স্পষ্টরূপে বুঝতে পেরেছি। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলোকে যদি একসাথ করে আমাদের কাছে এটা প্রমাণিত হয়েছে যে দাজ্জালের বক্তব্যের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলেছেন প্রায় সবগুলো হাদিসই একেবারে হদ্দু তাওয়াতুর, তাওয়াতুরের পর্যায় পর্যন্ত উত্তীর্ণ হয়ে গিয়েছে। এত বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন এবং এত বেশি সংখ্যক বর্ণনার মাধ্যমে সেটি আমাদের কাছে এসেছে। তাই এক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে পারি যে এখানে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকতে পারবে না। যারা এই ব্যাপারে কনফিউশনের মধ্যে থাকবেন, কোনো সন্দেহ নেই, তারা ইসলামের যে মূল ভিত্তি রয়েছে সেই ভিত্তির ক্ষেত্রে তাদের কনফিউশন তৈরি হবে এবং দাজ্জাল যখন আসবে দাজ্জালের ফেতনায় তারা সর্বপ্রথম নিমজ্জিত হয়ে যাবে। দাজ্জাল সম্পর্কে তাদের কনফিউশনের কারণে তারা দাজ্জালের সামনে পদানত করবে, দাজ্জালের সামনে তারা পরাজিত হয়ে যাবে, এই ফেতনা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না। নাম্বার ওয়ান সেটা হচ্ছে ঈমানকে মজবুত করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন আলা ইন্না রব্বাকুম লাইসা বিআওয়ার, খুব ভালো করে জেনে রাখো আলা ইন্না রব্বাকুম, তোমাদের রব লাইসা বিআওয়ার, যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এক চোখা কানা নন, এটা আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। আসুন দুই নম্বর পয়েন্ট যেটি সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে তাআউদ করতে বলেছেন, আশ্রয় কামনা করতে, আশ্রয় প্রার্থনা করতে, আশ্রয় নিতে বলেছেন। বিশেষ করে সালাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে ইস্তেআযা করতে বলেছেন। আপনি দেখেন এই মর্মে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, সহিহতে বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা, সহিহতে বর্ণনা করেছেন বুখারী দ্বিতীয় খণ্ডের 317 পৃষ্ঠায় আর মুসলিমের পঞ্চম খণ্ডের 78 পৃষ্ঠায়। এই দুটি হাদিস যেটি ইমাম নাসাই বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকানা ইয়াদউ ফিস সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে এই দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, ও আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং মাসীহিদ দাজ্জালের ফিতনা থেকে, মাসীহিদ দাজ্জালের ফিতনা থেকে। আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন দাজ্জালের ফিতনা থেকে। কত ভয়াবহ হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন সালাতের মধ্যে, যেহেতু সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর বান্দাগণ মুনাজাতে লিপ্ত হয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকে। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা হয়েছে মুসআব ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন কাল কানা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইয়ামুরু বি খামসিন, পাঁচটি বিষয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিতেন, ও ইয়াজকুর হুন্নানি নবী সাল্লাহ আলী সাল্লাম, এবং বলতেন এই পাঁচটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি উল্লেখ করতেন, আন্নাহু কানা ইয়ামুরু বিহিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই পাঁচটি বিষয় আমাদেরকে নির্দেশ দিতেন, মিনহা তার মধ্যে একটি হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া, আর হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আশ্রয় নিচ্ছি মিন ফিতনাতি দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে, মিন ফিতনাত আদ-দুনিয়া। আমি বলেছি এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহতে বর্ণনা করেছে 11 নম্বর খণ্ডের 174 পৃষ্ঠায়। বন্ধুগণ, ফিতনাতু দুনিয়া, দুনিয়ার ফিতনা, ইয়ানি ফিতনাত আদ-দাজ্জাল। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন ফিতনাতু দুনিয়া দিয়ে এখানে ইশারা করা হয়েছে, মানে দুনিয়ার সবচেয়ে আযামুল ফিতান আল ওয়াকিআতি ফিদ দুনিয়া, যে দুনিয়াতে সবচেয়ে বড় যে ফিতনাটি সংগঠিত হবে সেই ফিতনাকে ইঙ্গিত করা হয়েছে, আর সেই ফিতনা হচ্ছে ফিতনাতু দাজ্জাল, দাজ্জালের ফিতনা। এই হাদিসটি বর্ণনা করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে, হাদিসটি সহিহ বুখারী এর মধ্যে এসেছে। আসুন এরপরে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন পঞ্চম খণ্ডের
78 পৃষ্ঠায়, পঞ্চম খণ্ডের 78 পৃষ্ঠায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা তাশাহাদা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাশাহাদা আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাশাহুদ পড়বে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাশাহুদ পড়বে, ফাল ইয়াস্তাইজ বিল্লাহি মিন আরবাইন, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করে, আশ্রয় প্রার্থনা করে মিন আরবাইন, চারটি জিনিস থেকে। তাহলে বোঝা গেল যে তাশাহুদের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে এই চারটি জিনিস থেকে, এই চারটি বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ও মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর যে ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে, ও মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং মাসীহিদ দাজ্জালের ফিতনার যে অনিষ্ট রয়েছে, যে ক্ষতি রয়েছে, এই ফিতনায় যারা পতিত হবে, যারা যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা কি বুঝতে পারলাম বন্ধুগণ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তাশাহুদের পরে, যেহেতু দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা করেছেন, বরণ বলেছেন ফাল ইয়াস্তাইজ বিল্লাহি মিন আরবাইন, সে যেন চারটি জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে নির্দেশ দিয়েছেন। এখানে নির্দেশ সূচক শব্দ এসেছে, ফলে আমরা দেখতে পাই তাউস ইবনে কাইসান আল ইয়ামানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তাবেঈ ছিলেন, তাবেঈদের মধ্যে মিন কিবারিত তাবেঈন, বড় বড় তাবেঈ যারা ছিলেন, মানে বড় তাবেঈদের মধ্যে, প্রবীণ তাবেঈদের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি বড় তাবেঈদের মধ্যে একজন ছিলেন তাউস ইবনে কাইসান আল ইয়ামানী। কানা ইয়ামুরু ইবনাহু বিইআদাতি সালাতি ইযা লাম ইয়াকরা বিহাযা আদ-দুআ ফি সালাতিহি, তিনি তার সন্তানকে যদি সলাতের মধ্যে এই দোয়া, এই চারটি দোয়া না করত, এই ছেড়ে দিত, তাহলে তিনি তার সন্তানকে সলাত পুনরায় আদায় করতে নির্দেশ দিতেন, পুনরায় আদায় করতে নির্দেশ দিতেন। অর্থাৎ এত বেশি গুরুত্ব দিতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য আল্লাহ রাসূল সব নির্দেশ দিয়েছেন। ফলে এটাকে তাউস ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি মানে সালাতের মধ্যে ওয়াজিব মনে করতেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ তরক করে তাহলে তার সালাত হবে না, এই ধরনের ফতোয়া বা এই ধরনের বক্তব্য দিতেন। ফলে হাযা দালিলুন আলা হিসসি সালাফি আলা তালিমি ইবনাইহিম হাযা দুআ, এখান থেকে যদিও আমরা এটাকে ওয়াজিব বলবো না, তবে এর মাধ্যমে এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়, প্রমাণিত হয় যে যে সালফে সালিহীনগণ তাদের সন্তানদেরকে এই দোয়া শিক্ষার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিতেন, অনেক বেশি উদ্বুদ্ধ করতেন যাতে করে এই দোয়া শিখে নেওয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও মিন আযাবিল কবর, ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ও মিন ফিতনাতি আল মাসীহ আদ-দাজ্জাল। বন্ধুগণ, আমরা অনেক কঠিন দোয়া নয়, আমরা সবাই শিখে নিই, এবং সলাতের মধ্যে নিয়মিত এই দোয়া পড়ার আমরা চেষ্টা করে থাকি। ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন লাওয়ামিউল আনোয়ার আল বাহিয়ার মধ্যে, লাওয়ামি আল আনোয়ার আল বাহিয়ার মধ্যে দ্বিতীয় খণ্ডের 106 থেকে 107 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা, বলেন প্রত্যেকটি আলেমের উচিত হচ্ছে যে সে দাজ্জালের এই যে হাদিসগুলো, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুস্পষ্ট মোতাওয়াতের সনদে প্রায় বর্ণিত হয়েছে, এগুলো তাদের সন্তান, তাদের স্ত্রী এবং সাধারণ মানুষদের মধ্যে চর্চা করবে, আলোচনা করবে। তার কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি আলোচনা না হয়, দাজ্জালের আগমন যখন ঘটে যাবে, দাজ্জালের আবির্ভাব যখন হয়ে যাবে, তখন আর আলোচনা করার সুযোগ থাকবে না, তখন মানুষগুলো সেটি ভুলে যাবে। কারণ দাজ্জালের আগমনের আগে এমন অবস্থা হবে যে তার কথাগুলো আলোচনা করার জন্য আর সুযোগ মানুষের থাকবে না, মানুষ বিস্তৃত হয়ে যাবে এই হাদিসগুলো, এই হাদিসগুলো এক পর্যায়ে মানুষের কাছে বিস্তৃত হয়ে যাবে। বিস্তৃত হওয়ার কারণ কি, সেগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনার মধ্যে আপনাদের কাছে স্পষ্ট করার জন্য চেষ্টা করব, দাজ্জালের এই ঘটনাগুলোকে কেন মানুষের কাছ থেকে বিস্তৃত হয়ে যাবে, আলোচনায় আসবে না। তাই ইমাম সাফারিনি রহমতুল্লাহ আলাই লাওয়ামিউল আনোয়ারের মধ্যে স্পষ্ট করে এই বিষয়ে বলছেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের মিম্বরগুলোতে, আমাদের সন্তানদের কাছে, আমাদের পরিবার পরিজনের কাছে, আমাদের জনপদে এই বিষয়গুলো চর্চা হবে, যাতে করে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিসগুলো আমরা স্পষ্ট করতে পারি। কারণ তিনি একেবারে এই বক্তব্যের শেষ কথায় তিনি বলছেন যে কারণ আমাদের এই জমানায় ফিতনা এমনভাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মানুষের রগরেশায়, মানুষের শিরা উপশিরায় এমনভাবে ফিতনা মানে প্রবিষ্ট হয়ে যাচ্ছে, দাখিল হয়ে যাচ্ছে, যে মানুষ বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে। ফলে সুন্নাতের যেই মৌলিক নির্দেশনাগুলো সেগুলো আস্তে আস্তে করে মানুষের কাছ থেকে বিস্তৃত এবং উঠে যাচ্ছে, বরং এক পর্যায়ে এগুলো বিস্তৃত হতে হতে এমন এক সময় আসবে যে সময় সুন্নাত যেগুলো আছে সেগুলো বেদাতের মতো হয়ে যাবে মানুষের কাছে, অনেকটা বর্তমানেও কাছাকাছি। আর বেদাত যেগুলো আছে সেগুলো সুন্নাতে পরিণত হয়ে যাবে। বেদাতকে মানুষ শরীয়ত মনে করে, অত্যন্ত মর্যাদার সাথে বেদাতকে অনুসরণ করবে, আর এই অবস্থায় তখন এই দাজ্জালের যেই সতর্ক করার বক্তব্য সেগুলো মানুষের কাছে আর আসবে না। এই জন্য যতদিন পর্যন্ত মানুষের কাছে এই কথাগুলো এস্টাবলিশড হবে ততদিন পর্যন্ত মানুষ দাজ্জালের ব্যাপারে সতর্ক থাকবে, এবং মানুষের কাছে এই চর্চা অব্যাহত থাকলে মানুষ এই ফেতনা থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবে। আমার বন্ধুগণ, তাহলে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করতে বলেছেন। সেই ইস্তেআজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময় করতে পারেন আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য থেকে বোঝা যায়। কিন্তু বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে করতে বলেছেন, যেহেতু সালাতের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু সময় রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের দোয়াগুলো কবুল করে থাকেন, এজন্য সে সময় আমরা বেশি বেশি করে দোয়া করব। তিন নম্বর যে পয়েন্টটি বন্ধুগণ, সেটি হলো সূরাতুল কাহফের কিছু আয়াত মুখস্থ করে নেওয়া। কেউ কেউ বলেছেন ফাওয়াতিহ সূরাতুল কাহফ, মানে সূরাতুল কাহফের প্রথম যে দশ আয়াত রয়েছে, কেউ কেউ বলেছেন সূরাতুল কাহফের প্রথম দশ আয়াত অথবা শেষের দিকের দশ আয়াত মুখস্থ করে নেওয়া। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খুবই গুরুত্ব আরোপ করেছেন। আমরা দেখতে পাই এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তা সহিহতে বর্ণনা করেছেন, 18 খণ্ডের 65 পৃষ্ঠায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা থেকে, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন লম্বা একটি হাদিসের মধ্যে, সেখানে রয়েছে মান আদরাকাহু মিনকুম, তোমাদের মধ্যে যে মানে দাজ্জালের এই সময় পাবে, দাজ্জালের এই অবস্থার মুখোমুখি হবে, ফাল ইয়াকরা আলাইহি ফাওয়াতিহ সূরাতুল কাহফ, সে যেন সূরাতুল কাহফের প্রথম অংশগুলো সে যেন তার মানে তার মানে মুখোমুখি হওয়ার আগেই এগুলো যেন তেলাওয়াত করে নেয়, এগুলো যেন সে পড়ে নেয়, এগুলো পড়লে সে এই ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। মুসলিমের আরেকটি রেওয়ায়েত ইয়াদিসটি বর্ণনা করছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান হাফিজা আশআয়াতি মিন সূরাতিল কাহফ, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করল, উসিমা মিনাদ দাজ্জাল আই মিন ফিতনাতিহি, সে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে বা তাকে রক্ষা করা হবে দাজ্জালের ফিতনা থেকে। বন্ধুগণ, দশটি আয়াত অনেক বেশি কঠিন নয়, সূরাতুল কাহফের প্রথম দশটি আয়াত আমরা মুখস্থ করে নিতে পারি, তাহলে আমরা এর মাধ্যমে দাজ্জালের এই ভয়াবহ ফিতনা, যে ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনাতু দুনিয়া, এই বিশাল দুনিয়ার ফিতনা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো, নিজেদেরকে রক্ষা করতে পারবো। কালা মুসলিম, মুসলিম রাহিজাত আর কুশাইরি রাহিমুল্লাহ তালা বলেন, কালা শোবাহ, মানে শোবাহ বলতেছেন বর্ণাকারীদের মধ্যে এক শোবাতুল হাজ্জাজ রাহিমুল্লাহ তালা, তিনি বর্ণনা করেন মিন আখিরিল কাহাফ, কোনো কোনো রেওয়াতের মধ্যে এসেছে, কোনো কোনো রেওয়াতের মধ্যে মিন আউয়াল সুরাতিল কাহাফ, কোনো কোনো রেওয়াতের মধ্যে মিন আখির আল কাহাফ, আখির সুরাতিল কাহাফ। কালা হাম্মাম, বর্ণাকারী মধ্যে হাওয়া হাম্মাম বলেন মিন আউয়ালিল কাহাফ, আউয়ালুল কাহাফ। তাহলে দেখা গেল যে মানে ইমাম মুসলিম রাহিমুল্লাহ তাআলা দুইজন বর্ণাকারী থেকে বর্ণনা করেছেন, কেউ বলেছেন প্রথম দশ আয়াত, কেউ বলেছেন দ্বিতীয় দশ আয়াত। তাহলে দুইটাকে সমন্বয় করতে গেলে আমরা যদি দেখি যে প্রথম দশ আয়াত যদি মুখস্থ করেন আর শেষের দশ আয়াত মুখস্থ করেন, তাহলে আপনি মানে নিশ্চিত হলেন যে কোনো সন্দেহ নেই দাজ্জালে যে ফেতনা রয়েছে সেই ফেতনা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন।
এই প্রসঙ্গে শারহু মুসলিমের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ষষ্ঠ খণ্ডের 93 পৃষ্ঠায় বলেন, ষষ্ঠ খণ্ডের 93 পৃষ্ঠায় বলেন, কাল নবী রাহিমাল্লাহ তাআলা, ইমাম নবী বলেন, সাবাবু যালিকা, এর মূল কারণ হচ্ছে, মা ফি আউয়ালিহা মিনাল আজাইব ওয়াল আয়াত, কারণ এর শুরুতেই সূরাতুল কাহফের শুরুতে যদি আমরা দেখি, দেখতে পাবো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অস্বাভাবিক কথার কথা উল্লেখ, ঘটনার কথা উল্লেখ করেছেন এবং অনেক নিদর্শনের কথা উল্লেখ করেছেন। ফামান তাদাব্বারা, যে ব্যক্তি এগুলো যথাযথভাবে উপলব্ধি করতে পারবে, এগুলোকে বোঝার জন্য চেষ্টা করবে, লাম ইয়াফতাতিন বিদ্দাজ্জাল, দাজ্জালের ফেতনা সে নিপতিত হবে না, দাজ্জালের ফেতনা তাকে আক্রান্ত করবে না, কারণ তার ইমান মজবুত হয়ে যাবে। ওকাজালিকা আখরাহা কাউলুহু তাআলা, অনুরূপভাবে তার শেষ আয়াতগুলোর মধ্যে আফাহাসিবাল্লাযিনা কাফারু ওয়া ইয়াত্তাখিজু, এখান থেকে শুরু করে শেষ সূরা কাহফের 102 আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা বলেছেন যে এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ, যে এগুলো যদি কেউ যথাযথভাবে উপলব্ধি করে তাহলে সে দাজ্জালের এই ফেতনায় সে কনফিউজড হবে না, সংশয় বা সন্দেহে পতিত হবে না। আরেকটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ বলে দিয়েছেন, সূরাতুল কাহফের ফজিলতের ব্যাপারে আমরা যখন দেখি, দেখতে পাবো যে সূরাতুল কাহফটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত মেন্দ, মানে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি সূরা। সূরাতুল কাহফের বিশেষত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন যে ইয়াউমুল জুমআতে যদি কেউ সূরাতুল কাহফকে তেলাওয়াত করে তাহলে তাকে ওই দুই জুমআর মাঝখানে পুরা সপ্তাহে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকবর্তিকা তার জন্য দিয়ে দেন, ফলে সে ভ্রষ্টতা বিভ্রান্তি অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে বা মানে সাংঘর্ষিক অবস্থা থেকে নিজেকে একেবারেই পরিচ্ছন্ন পরিষ্কার একটি আবহে নিজেকে এস্টাবলিশ করতে পারবে, রাখতে পারবে। এই হাদিসটি বর্ণনা করেছেন হাকিম তাল মুস্তাদাকের মধ্যে 2 খণ্ডে 368 পৃষ্ঠায়, এবং হাকিম এই হাদিসটিকে সনদের দিক থেকে সহিহুল ইসনাদ বলেছেন এবং বুখারী বা মুসলিমের শর্ত অনুযায়ী বলেছেন, বলেছেন ইমাম বুখারী বা মুসলিম রহমতুল্লাহ শর্ত অনুযায়ী হাদিসটি বর্ণিত হয়েছে কিন্তু তারা তাদের সহিতে বর্ণনা করেননি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ করেছেন, ইন্না মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ পড়ল, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি, দুই জুমার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে তার জন্য আলোকিত করে দেন, নূর দিয়ে তার জন্য পুরাটাই ফোকাস করে দেন, আলোকিত করে দেন। তাহলে বোঝা গেল যে ইয়াউমুল জুমআতে সূরাতুল কাহফের তিলাওয়াত করার অন্যতম একটি ফজিলত রয়ে গিয়েছে। সেই ফজিলতের সাথে এটাও আমাদের কাছে স্পষ্ট হয়েছে যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে দিবেন, আলো দিয়ে দিবেন, তাহলে কোনোভাবেই কোনো প্রকার বিভ্রান্তি, কোনো প্রকার অন্ধকারাচ্ছন্ন অবস্থা তাকে পাবে না। সবচেয়ে বড় অন্ধকার হচ্ছে আমার বন্ধুগণ ফিতনার অন্ধকার। ফিতনা এমন একটি ভয়ঙ্কর অন্ধকার যে অন্ধকারে কোনো ব্যক্তি কোনটি হক কোনটি বাতিল, কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি করবে কোনটি করবে না, এইগুলোর মধ্যে পার্থক্য করতে পারবে না। তাই এই হাদিসের নির্দেশনা থেকে আমরা বুঝতে পেরেছি যদি আলো পেয়ে যাই তাহলে আমরা সেখান থেকে সেই ফেতনা থেকে আমরা হেফাজত নিজেদেরকে করতে পারবো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহফের এত বেশি গুরুত্ব দিয়েছেন, সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতে বলেছেন। বন্ধুগণ, 4 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আল ফিরারু মিনাদ দাজ্জাল ওয়াবতিআদ মিনহু, দাজ্জালের কাছ থেকে নিজেকে, যখন দাজ্জালের আগমনের কথা আবির্ভাবের কথা শুনবে, দাজ্জাল বের হয়েছে এটি প্রমাণিত হবে, তখন সরে যাওয়ার জন্য চেষ্টা করবে, দূরে থাকার জন্য চেষ্টা করবে। তার কারণ হচ্ছে দাজ্জাল এত বেশি তাকাত নিয়ে আসবে যেগুলো লাইসা থিয়া তাকাত বা শরীয়া, যেগুলো মানবিক শক্তি নয়, একজন মানুষের যে শক্তি রয়েছে সেই শক্তি নয়, বাল হিয়া তাকাতুন শয়তানিয়া, এটি শয়তানের তাকাত, মানে যেগুলো মা ফাওকা আর তাকাতিল বা শরীয়া, মানুষের যেই শক্তি রয়েছে, মানুষের যেই পাওয়ার রয়েছে, মানুষের ক্ষমতা রয়েছে, এর চেয়ে অনেক ঊর্ধ্বে, সকল দিক থেকে সে অনেক বেশি ক্ষমতা নিয়ে আসবে। তার ক্ষমতার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন সেখান থেকে বোঝা যায় তাকে এমন একটি ক্ষমতা, মানে এমন একটি ক্ষমতা দর হবে যেই ক্ষমতাটুকু স্বাভাবিক মানুষের ক্ষমতা নয়, হতে পারে যে মানে শয়তানের ক্ষমতা অথবা শয়তানের যারা জিনদের মধ্যে শয়তানের যারা অংশ রয়েছে তাদের ক্ষমতা, এই ধরনের ক্ষমতা তার মধ্যে, মানে এই ধরনের ক্ষমতা থাকবে।
তাই এই ক্ষেত্রে যদি সত্যিকার তার কাছ থেকে দূরে না থাকা হয় তাহলে তার কাছে গেলে কোনো না কোনোভাবে যদি ইমানের দুর্বলতা এসে যায় তাহলে অবশ্যই তিনি তার জালের অনুসারী হয়ে যাবে, তার জালে ফেতনা থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে স্পষ্ট করে এই কথা বলে দিয়েছেন বন্ধুগণ, যেটা সেটা হচ্ছে এই যে দাজ্জাল যদি আবির্ভাব হয় তোমরা জানতে পারো তাহলে তোমরা কিন্তু একটি কাজ করবে, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা দাজ্জাল থেকে দূরে সরে থাকার জন্য মানে যথাসম্ভব দূরে সরে থাকবে। এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ মুসনাদের মধ্যে, আমরা ফতহুর রাব্বানীর সাথে চব্বিশ খণ্ডের চুয়াত্তর পৃষ্ঠায় দেখতে পাবো। আবু দাউদ দাস সুনানের মধ্যে বর্ণনা করেছেন এগারো নম্বর খণ্ডের 242 পৃষ্ঠায়, হাকিম তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন চতুর্থ খণ্ডের 531 পৃষ্ঠায়। আবু দাহমা থেকে বর্ণিত আল বসরি রাদিয়াল্লাহু আনহু রাহমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, কাল তিনি বলেন সামিআতু ইমরান ইবনে হুসাইন ইউহাদ্দিসু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইনি সাহাবি ছিলেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবি ছিলেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বর্ণনা করতে হাদিস বর্ণনা করতে শুনেছি, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামিআ বিদ-দাজ্জালি, যে দাজ্জালের খবর শুনতে পাবে মানে দাজ্জালের আবির্ভাবের কথা যার কানে যাবে, যে যার দাজ্জাল বেরিয়ে গেছে, দাজ্জালকে যে বন্দী করে রাখা হয়েছে সে বন্দী থেকে দাজ্জাল বেরিয়ে পড়েছে, দাজ্জাল এসে গিয়েছে, দাজ্জালের আবির্ভাব হয়ে গিয়েছে, ফালিয়ানহু সে যেন সেই দাজ্জাল থেকে দূরে সরে থাকে, ফালিয়ানহু এর অর্থ হচ্ছে ফালিয়াবতাঈদ আনহু, সে যেন দাজ্জাল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, কাছে উনি যেন না যায়। আমরা তো যখন খবর শুনি যে দাজ্জাল এর কথা শোনা যাচ্ছে মানে এখন যায় যে সমস্ত মিথ্যুক দাজ্জাল মানে মিথ্যাবাদী দাজ্জাল, দাজ্জালের দাজ্জাল আর কি, মানে দাজ্জালের মধ্যে যারা দাজ্জাল হিসেবে আসতেছে, দাজ্জাল দাবি করে মিথ্যা দাবি করে যারা দাজ্জাল হিসেবে আসতেছে তাদের যখন আমরা খবর শুনি কৌতূহলী হই। কী কৌতূহল? কৌতূহল হচ্ছে এই যে আমরা অনেকেই দেখতে যাই, খবরদার এত উৎসুক হওয়ার কোনো দরকার নেই। আর যে সমস্ত বন্ধুগণ দাজ্জাল এসে গেছে এই ধরনের বক্তব্য প্রচার করার চেষ্টা করতেছেন, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ঘটনা আসার আগে মানে দাজ্জাল এসে গেছে এইভাবে মানুষদেরকে বিতবিহ্বল করে দেওয়া, মানুষদেরকে কঠিনভাবে মানুষদের মনের উপর বড় ধরনের একটা চাপ সৃষ্টি করা এটি সঙ্গত কাজ নয়, বরং যখনই এসে যাবে তখন কাজ একটাই, সেটা হচ্ছে ফালিয়ানহু তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্না রাজুল ইয়াতিহি, তার কাছে যে একজন ব্যক্তি তার কাছে আসবে, ওয়াহু ইয়াহসাবু আন্নাহু মুমিন, সে একেবারে কনফার্ম সে ইমানদার, তার ইমান আছে, সে ধারণা করে যে সব ইয়াহসাবু এর অর্থ এখানে ইয়ালাম, সে ইয়ালাম জানে নিশ্চিত জানে, আন্নাহু মুমিন সে ইমানদার, জানা সত্ত্বেও যখন দাজ্জালের কাছে আসবে ফায়াতবাউহু দাজ্জালের এই অলৌকিক অসাধারণ ঘটনাগুলো যখন দেখবে প্রত্যক্ষ করবে ফায়াতবাউহু ইমানের কথা হারিয়ে যাবে, পরাজয় হয়ে যাবে, ইমানদার ব্যক্তি ইমান খুয়ে যাবে, ইমান খুয়ে ফেলবে, ফায়াতবাউহু সে দাজ্জালের অনুসরণ করে বসবে, মিম্মা ইয়াবআসু বিহি মিনাশ শুবহাত, কারণ সে এত সংশয় সন্দেহ এত স্বাভাবিক ঘটনা দেখাবে, এই সন্দেহ সংশয়ের সামনে এমন কাজ করবে এগুলোর সামনে সে টিকতে পারবে না। তাহলে বোঝা গেল যুদ্ধ দূরে থাকতে পারলে তাহলে আপনি এই ফেতনা থেকে কী করতে পারবেন, নিজেকে মুক্ত রাখতে পারবেন, এই ফেতনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। আমার বন্ধুগণ চার নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় বলেছেন, সেটা হলো সুখনা আল মদিনা ওয়া সুখনা মক্কা, যদি সম্ভব হয় মক্কা এবং মদিনাতে বসবাস করা। এমনি একটি পরিস্থিতিতে দাজ্জালের এই কঠিন ফেতনা যেটা গোটা বিশ্বকে
গোটা বিশ্ব সভ্যতাকে তথা মানব সভ্যতাকে একেবারেই মেসাকার করে দেবে, একেবারেই বিভ্রান্ত বদভ্রষ্ট করে দেবে। সবাই হেদায়েত থেকে ইমান থেকে এমন এক পর্যায়ে চলে যাবে যে তারা হয়তো মনে করবে যে মানে দাজ্জাল, এ তো দাজ্জাল নয়, এ তো স্বয়ং তাদের ইলাহ যে অবতরণ হয়ে চলে এসেছে পৃথিবীর মধ্যে, এখনই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। এমন একটি কঠিন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মক্কা অথবা মদিনাতে কি করতে হবে, বসবাস করার জন্য চেষ্টা করবে যদি কারোর পক্ষে সম্ভব হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে হাজিহি তৈবা, হাজিহি তৈবা, হাজিহি তৈবা, এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে মদিনা। এখানে মক্কা এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, তাই তার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, সেটা হচ্ছে সম্ভব হলে মক্কা এবং মদিনাতে বসবাস করা। আমার বন্ধুগণ, ফিতনার এই কঠিন সময়েও একটি বিষয় আমাদেরকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে এই, গোটা পৃথিবী যখন ফিতনার মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীতে যখন ফিতনা এত ব্যাপকভাবে প্রসার লাভ করবে যে মানুষ অন্ধকারের মধ্যে দিশেহারা হয়ে হাবুডুবু খাবে, কোনটি হক কোনটি বাতিল এটি বুঝতে পারবে না, বক্তব্য সাংঘর্ষিক, আলোচনা সাংঘর্ষিক, কথাবার্তা ধান্দিক, শুধু মানুষ মানে হক এবং বাতিলের বড় ধরনের সংমিশ্রণ হয়ে গিয়েছে, এমনি একটি অবস্থাতেও মক্কা এবং মদিনা এই দুইটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। তাই আমরা কিন্তু একটি বিষয়ে খেয়াল রাখতে পারি, সেটা হচ্ছে এই মক্কা এবং মদিনার অনুসরণের ব্যাপারে আমরা যেন একটু দৃঢ় হই। মক্কা এবং মদিনার আলেম যারা হয়েছেন তাদের ঈমান এবং ইলমের বিষয়টি নিয়ে আমরা একটু বিবেচনা করি, কারণ তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন একেবারে শেষ মোমেন্ট পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবেন। তাই তাদের এই হকের উপর প্রতিষ্ঠিত থাকার বিষয়টিকে সামনে রেখে যেন আমরা হকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করি, অন্যথায় আমরা হক থেকে অনেক দূরে ছিটকে পড়ব, অনেক দূরে আমরা সরে যেতে পারি। এ বিষয়টি আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, এরপরে আমরা যে পয়েন্টটি আপনাদের সামনে আলোচনা করব সে পয়েন্টটি হচ্ছে, অনেকে একটি প্রশ্ন উত্থাপন করেন, সেই প্রশ্নটি হচ্ছে যে কোরআনে কারিমের মধ্যে দাজ্জালের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি, কোরআনের মধ্যে দাজ্জালের বিষয়টি না থাকার কারণে সর্বপ্রথম মুতাজিলা সম্প্রদায় দাজ্জালের বিষয়টিকে একেবারে ইগনোর করেছে, উপেক্ষা করে শেষ পর্যন্ত অস্বীকার করেছে। কোরআনি ফিরকার বর্তমান সময়ে যারা কাজ করছে তারা সবাই দাজ্জালের বক্তব্যকে ফুললি কমপ্লিটলি অস্বীকার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোকে সবগুলোকে অস্বীকার করে বসেছে। তাদের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হলো এই, যেহেতু কোরআনে কারিমের মধ্যে দাজ্জালের বিষয়টি নিয়ে আলোচনা আসেনি, তাই তাদের একটি প্রশ্ন, সেটা হলো এই, দাজ্জালের বিষয়টি আসলে বিতর্কিত, আসলে কি ব্যাপারটি এমন নাকি কোরআনে কারিমের মধ্যে দাজ্জালের বিষয়ে ইঙ্গিত দেওয়া আছে, এটাও আমাদেরকে জানতে হবে। অনেকেই হয়তো মনে করে থাকেন যে দাজ্জালের বিষয়ে কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই, কোরআনে কারিম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন কিন্তু সব বিষয়ে এক্সপ্লেইন করেননি। আমরা যদি কোরআনে কারিমের সূরাতুল আনআমের 158 নম্বর আয়াত পড়ি তাহলে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হবে। সূরাতুল আনআমের 158 নম্বর আয়াত, আবার আপনাদেরকে বলছি সূরাতুল আনআমের 158 নম্বর আয়াত পড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, ইয়াউমা সেদিন, ইয়াতি আসবে, বা'দু আয়াতি রাব্বিকা আপনার রবের সুস্পষ্ট নিদর্শনগুলো থেকে কিছু কতক, কিছু কিছু নিদর্শন। এই কিছু কিছু নিদর্শনগুলো কি, সেটাই হচ্ছে এখানে। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন কোনো ব্যক্তির ঈমান নতুনভাবে ঈমান গ্রহণ করা আর তার কোনো উপকারে আসবে না, লাম থাকুন আমানাত মিন কাবলু, যে ব্যক্তি ইতিপূর্বে আর ঈমান আনেনি, ঈমান গ্রহণ করেনি, আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা, অথবা নিজের ঈমানের মধ্যে কোনো কল্যাণকর কোনো কাজ করতে পারেনি, অর্জন করতে পারেনি, কোনো ভালো অর্জন করতে পারেনি। অর্থাৎ এরপরে আসলে ঈমানের ঈমান আর তার কি হবে না, কোনো কাজে লাগবে না।
এখানে বাজু আয়াতি রব্বিক, যে আপনার রবের যে কিছু আয়াত যেগুলো সেদিন আসবে, এই আয়াতগুলো সম্পর্কে জুমহুর আহলুত তাফসীরগণ উল্লেখ করেছেন। তারা বলেছেন এই আয়াতগুলো মধ্যে বোঝানো হয়েছে আদ-দাজ্জাল তুলুউ শামসি মিন মাগরিবিহা ওয়াদ-দাব্বা, যে দাজ্জালের আবির্ভাব হবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ওয়াদ-দাব্বা আর খুরুজুদ-দাব্বাতি মিনাল আরদি, পৃথিবী থেকে একটি ভিন্ন জাতির এটাকে কী বলা হয়, থেকে প্রাণী অথবা জন্তু কী হবে আবির্ভাব আসবে, যে জন্তু সরাসরি মানুষের সাথে কথা বলবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই আয়াতের তাফসীরটি যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, দাজ্জালের বিষয়ে কোরআনে কারিমের মধ্যে ইঙ্গিত রয়েছে। আসতে একটু দেখুন, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তা সহিহে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তা সুনানের মধ্যে, সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 195 পৃষ্ঠা, সুনান তিরমিজি এর মধ্যে অষ্টম খণ্ডের 449 পৃষ্ঠার মধ্যে আবি হুরায়রার তন্ত্রে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসুন, তিনটি জিনিস, ইজা খরাজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ঈমানিহা খাইরা। একেবারে সরাসরি আয়াতের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, তিনটি জিনিস যখন বেরিয়ে আসবে প্রকাশ হয়ে যাবে তখন কোন ব্যক্তির ঈমান, যেই ব্যক্তি ইতিপূর্বে ঈমান গ্রহণ করেনি অথবা তার ঈমানে কোনো ধরনের ভালো কাজ করেনি, তার ঈমান আর কাজে আসবে না, কোনো ভালো কাজ করার মতো তার কি থাকবে না, অবকাশ সুযোগ থাকবে না। তুলু উশামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া, ওয়াদ-দাজ্জাল এবং দাজ্জালের আগমন, ওয়াদাব্বাতুল আরদি এবং পৃথিবীতে, ওয়াদাব্বাতুল আরদি পৃথিবী থেকে সেই ভিন্ন প্রকৃতির জন্তু এর প্রাণীর আবির্ভাব বা বেরিয়ে আসা। এই যে মানে তিনটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তাহলে বোঝা গেল যে কোরআনে করিমের আয়াতের তাফসীর সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সহিহ বর্ণনার মাধ্যমে। এই আয়াতের মধ্যেই এদিকে ইঙ্গিত করা হয়েছে দাজ্জালের আগমন, আমার বন্ধুগণ কোরআনে করিমের মধ্যেই ইঙ্গিত পাওয়া যায় সূরাতুল আনআমের 158 নম্বর আয়াতের মধ্যে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আমরা জানি কোরআনে করিম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন, নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নুজুল অবতীর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, এবং এটাও স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরুলের সাথে তিনি দাজ্জালকে হত্যা করবেন। ফলে কোরআনে করিম মসীহ আল হুদা, হিদায়তের যিনি আলোকবর্তিকা হিসেবে আগমন করবেন, ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উল্লেখের মাধ্যমে কোরআনে করিম যথেষ্ট করে মনে করেছে মসীহুদ দালালা, বিভ্রান্তির যে মসীহ রয়েছে যে মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করবে, তার কথাটি আর উল্লেখ করেনি কোরআনের মধ্যে, তার কথাটি উল্লেখ করা হয়নি। কেন? মানুষদেরকে তাফসীর করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, কারণ এই ব্যাপারে মানুষদেরকে আর ভয় দেখানোর প্রয়োজন নেই। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন হাদিসের মাধ্যমে, কোরআনে করিম শুধুমাত্র একটি জিনিসটাকেই উল্লেখ করে ইঙ্গিত করেছেন যে মসীহুল হুদা যদি আসে, মসীহুদ দালালা তাকে হত্যা করা হবে, এইদিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, এদিকে ইঙ্গিত করা হয়েছে। তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো, আমার বন্ধুগণ, আমরা দেখতে পাই যে কেউ কেউ ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন যে কোরআনে করিমের সুরত গাফেরের 57 নম্বর আয়াতের মধ্যে কেউ কেউ এই আয়াতের তাফসীরের মধ্যে দাজ্জালের ইঙ্গিতের কথাটি উল্লেখ করেছেন। সুরত গাফের 57 নম্বর আয়াতের মধ্যে এই ইঙ্গিত কেউ কেউ উল্লেখ করেছেন, যদিও এই বক্তব্যটি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, যে এই আসমানসমূহ সৃষ্টি করা আর এই যে জমিন সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল, অনেক বড়, মিন খালকিন নাস, মানুষের সৃষ্টি থেকে। কেউ কেউ এখানে আন্নাস শব্দের অর্থ করেছেন যে আল মাকসুদু বিন্নাস মিন আদ-দাজ্জাল হুনা আদ-দাজ্জাল, এখানে মানুষ বলতে দাজ্জালকে বোঝানো হয়েছে, উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষ নয়, বরং মানে বাদিন নাস, মানে দাজ্জালের ব্যাপারে যেহেতু এত পাওয়ার এর কথা উল্লেখ করা হচ্ছে, এত খাওয়ারেক
অস্বাভাবিক ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে, এত শক্তিধর হবে। ফলে এখানে এই প্রশ্ন অনেকের কাছে যে এটা আবার কেমন হবে, এই সৃষ্টি আবার কোন ধরনের। ফলে এদিকে ইঙ্গিত করা হয়েছে বিশাল পৃথিবী এবং এই যে বিশাল আসমানসমূহ, এগুলোর সৃষ্টি এর সৃষ্টির চেয়ে অনেক বিশাল। তোমরা যদি এটি বিবেচনা করো তাহলে তোমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তবে এই তাফসীরটি জুমহুর উলামায়ে কেরামগণ গ্রহণ করেননি, ফলে আমরা মনে করতে পারি যে এই তাফসীরটি শুধুমাত্র ধারণামূলক একটি তাফসীর, যেহেতু এই মর্মে সুস্পষ্ট কোনো হাদিস আমরা পাইনি। তবে আবুল আলিয়া রিয়াহি থেকে একটি বর্ণনা পাওয়া গিয়েছে, যে বর্ণনাটি আমরা এখানে উল্লেখ করব না সনদের দিক থেকে গ্রহণযোগ্য না হওয়ার কারণে। আমরা একেবারে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই বন্ধুগণ, সেটা হচ্ছে এই, এই দাজ্জাল যতই ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসগুলো ইমাম ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ তিনি হায়াতে উল্লেখ করেছেন প্রথম খণ্ডের 128 থেকে 129 পৃষ্ঠায়, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তার ফতুল বারীতে উল্লেখ করেছেন 13 নম্বর খণ্ডের 91-92 পৃষ্ঠায়। এগুলো থেকে প্রমাণিত হয়েছে যে যে এই দাজ্জাল এর একটা ভয়াল পরিণতিও হবে। সর্বশেষ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন আগমন হবে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তখন তার অবতরণ হওয়ার পর তিনি সরাসরি আসমান থেকে অবতীর্ণ হবেন, দামেস্কের পূর্ব মিনারায় তার অবতরণ হবে, বাব লুদ নামক দামেস্কের যেই বাইতুল মাকদেসের যেই জায়গাটি রয়েছে সেই জায়গায় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হচ্ছেন, তখন দাজ্জাল বাইতুল মুকাদ্দাসের দিকে আগমন করার জন্য চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালামের অবতরণ যখন দাজ্জাল দেখতে পাবে, তখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামের ভয়ে ভীত বিহ্বল হবে এমন অবস্থায়, ইয়ানমাউ কোনো কোনো রাওয়াতের মধ্যে সে যাবা কামা ইয়াযুবুল মিলহু, একেবারেই কি হয়ে যাবে, মিশে যাবে, যেমনিভাবে লবণ পানির মতো হয়ে যায় ঠিক এইভাবে গলে যাবে, একেবারেই গলে যাবে, লবণের মতো যেভাবে গলে যায় ঠিক এইভাবেই গলে যাবে, এইভাবে মিশে যাবে। ফায়াকুল্লাহু ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে লক্ষ্য করে বলবে, ইন্না লি ফীকা দরবাতান লান তাফুতানি, আমি তোমাকে একটা আঘাত করার আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, এর আগে তুমি মরতে পারবে না। ফায়াতাদারাকুহু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে পাবে, ফায়াকতুলুহু বিহারবাতিহি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার যেই ধারালো অস্ত্র হাতে থাকবে সেই অস্ত্র দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে হত্যা করবে, তার উপর আঘাত হানবে, এবং ওয়ায়ানহাজিমু আতবাআহু, দাজ্জালের যারা অনুসারী আছে তাদেরকে পরাজিত করবে। ফায়াতবাউহুল মুমিনুন, আর মুমিনগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অনুসরণ করবে, ফায়াকতুলুনাহুম, এবং দাজ্জাল অনুসারীদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হবে। তখনই শুরু হবে একেবারে সর্বশেষ যুদ্ধ, যেটা ইহুদিদের সাথে সর্বশেষ যুদ্ধ হবে, এবং দাজ্জাল অনুসারী যারা হবে তারা বেশিরভাগই আমার বন্ধুগণ ইহুদি হবে, যেটা আমরা ইতিপূর্বেও বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস দ্বারাও প্রমাণিত হয়েছে, এখানেই দাজ্জালের শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি দাজ্জালের এই বিশাল ক্ষমতা, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে দাজ্জাল নিহত হবে এবং দাজ্জালের অনুসারীরা শেষ পর্যন্ত পরাজিত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে, আমরা জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘ সময়, সেটা কেউ কেউ বলেছেন 7 বছর, কেউ কেউ বলেছেন আরও বেশি, সে বিষয়ে ততদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থাকবেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যু হবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর মাধ্যমে মানে এই এই যে একটি মানে কিয়ামতের আগের যেই মৌলিক যে ঘটনা প্রবাহ,
দাজ্জালের সাথে সম্পৃক্ত সেটা পরিসমাপ্তি ঘটবে। এই পরিসমাপ্তির শেষ পাঠ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আর শুরুর পাঠ হচ্ছে খুরুজুদ দাজ্জাল। শেষ পাঠটাকে কোরআনে কারিমের মধ্যে বেশি হাইলাইট করা হয়েছে এই জন্য যেহেতু এটি ইমানের সাথে সম্পৃক্ত, যেহেতু এটা তাবশির ইমানদারদের জন্য সুসংবাদের সাথে সম্পৃক্ত, এই জন্য আল্লাহ সুবহান তালা এই বিষয়টিকে কোরআনে কারিমের মধ্যে বেশি হাইলাইট করেছেন। আর প্রথম পাঠটি যেহেতু ফিতনা, এই জন্য আল্লাহ সুবহান তালা শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ সুবহান তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তালা খুরুজুদ দাজ্জালের আর একটি পার্ট নিয়ে কথা বলবো, মানে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আপনাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা যাব আজকের আলোচনায়। যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের যে উত্তর রয়েছে সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ব্যাপারে আমরা যে বিষয়গুলো জেনেছি, দাজ্জালে যে কঠিন ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে আমাদেরকে বাঁচার এবং নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। না আমাদের কাছে কোনো প্রশ্ন নেই, সুতরাং আমরা আজকে আর আপনাদের সাথে এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।